হ্যালো, ওয়েলকাম করছি সবাইকে আমার চ্যানেলে। আশা করছি সবাই খুব ভালো আছেন। বিসিএস নিয়ে আমি ধারাবাহিকভাবে ব্লগ আপলোড করছিলাম, যেহেতু আমি বিসিএস প্রিপারেশন নিচ্ছিলাম এই জন্যই। তো আমি যেহেতু সরকারি প্রাইমারিতে রয়েছি এবং প্রত্যেক দিন স্কুলে যাওয়ার ফলে প্রিপারেশনে কিছুটা ঘাটতি হয়ে গেছে এবং ধারাবাহিকভাবে ব্লগও করতে পারছিলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেকে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করেছেন, তার জন্য থ্যাংক ইউ। তো আজকে যে ব্লগটি করব, আজকে একদম শেষ দিন, বিসিএস পরীক্ষার আগের দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ধারাবাহিকভাবে এটা রুটিন করেছিলাম এবং রুটিন ওয়াইজ আমি আপনাদের সাথে পড়াশোনাও শেয়ার করছিলাম। তো মাঝেই কিছুদিন পড়াশোনা গ্যাপ পড়ে গেছে এবং ভিডিও শেয়ার করিনি। তো দেখতেই পাচ্ছেন লাস্ট আমি 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এবং 18 তারিখ কী কী পড়েছি এইগুলো আমি লিপিবদ্ধ করে নিয়েছি। পাশাপাশি আমি এখানে ম্যাথের কথা উল্লেখ করিনি, ম্যাথ আর মেন্টাল অ্যাবিলিটিটা আমি আলাদা করে প্রতিদিনের পড়ার সাথে একটু একটু করে পড়ে নিয়েছি। সব টপিক আমি পড়িনি কারণ আমার সময়ও নেই, আর চাকরি পাওয়ার পর থেকে আসলে কোনো পড়াশোনা করা হয়নি। আগে ভেবেছিলাম যে একটা চাকরি পেলে দ্বিগুণ উদ্যমে আরও উৎসাহিত হয়ে আমি হয়তো বা পড়াশোনা করতে পারবো, কিন্তু বাস্তবতা আসলে পুরোটাই ভিন্ন। যখন আমি 5টা 5:15 সময় বাসায় ফিরি স্কুল থেকে, তখন আর আমার এনার্জি থাকে না যে পড়াশোনা করার। হয়তো এটা আমার একার একার ক্ষেত্রেই হয়ে থাকে। অনেকে হয়তো ভালো পড়াশোনা করেছেন বা করতে পেরেছেন, তাদের জন্য আসলে অনেক অনেক শুভকামনা। তো কালকে যেহেতু বিসিএস পরীক্ষা, সবার পরীক্ষা খুব ভালো হোক। কালকের পর থেকে ডেইলি লাইফের ভিডিও আবার আপলোড করা হবে। সবাই ভালো থাকবেন, ভালো করে এক্সাম দিবেন। ধন্যবাদ।